হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। নতুন মেহমান আসার খুশিতে নিশ্চয়ই আপনাদের বাসা খুশিতে পরিপূর্ণ হয়ে আছে। সন্তান গর্ভে আসার সাথে সাথেই মা বাবার সর্বপ্রথম চিন্তা আসে গর্ভে সন্তানটি ছেলে নাকি মেয়ে, তাদের বাসায় রাজপুত্র আসবে নাকি রাজকন্যা। এর আগে আমি আপনাদেরকে গর্ভের সন্তান ছেলে হওয়ার কিছু লক্ষণ, পেটের আকৃতি ও পেটের নড়াচড়া দেখে ছেলে সন্তান না মেয়ে সন্তান তা বোঝার কিছু উপায় জানিয়েছিলাম। আমি সেই ভিডিওগুলো ইনস্ক্রিনে ও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আমি আপনাদেরকে পুরোপুরি জানাবো গর্ভের সন্তান কন্যা হলে মায়ের শরীরে কী কী লক্ষণ দেখা দিতে পারে। তবে সবার আগে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এই চ্যানেলে আমি সবসময় মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক, রূপচর্চা বিষয়ক ও সাধারণ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি, যা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে। তো চলুন, আজকে আমি আপনাদেরকে 12টি লক্ষণ সম্পর্কে জানাই। যে 12টি লক্ষণ আপনি যদি আপনার শরীরে দেখতে পান তাহলে নিশ্চিত থাকবেন যে আপনার ঘরে একটি রাজকন্যা আসছে। তো পিঙ্ক কালারের ড্রেস ও পিঙ্ক কালারের জিনিসপত্র দিয়ে নিজের জীবনকে সাজানো শুরু করার পূর্বে আসুন আমরা জেনে নিই কন্যা সন্তান থাকার লক্ষণগুলোর মধ্যে সেই 12টি লক্ষণ কী। নাম্বার 1, সাধারণত অন্তঃসত্ত্বা অবস্থায় সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং সিকনেস অনুভূত হয়। ফার্স্ট ট্রাইমিস্টারে এটা বেশি দেখা যায়, অনেকে পুরো গর্ভাবস্থা জুড়ে এমনটা থাকতে পারে। সকালে বিছানা ছেড়ে ওঠার পর আপনি যদি প্রচণ্ড পরিমাণ মর্নিং সিকনেসে ভুগতে থাকেন, মাথা ঘোরা, বমি বমি ভাব ও দুর্বল লাগতে থাকে, তাহলে বুঝতে হবে আপনি কন্যা সন্তানের মা হতে চলেছেন। অপরদিকে আপনার যদি মর্নিং সিকনেস কম অনুভূত হয় এবং আপনি কোনো রকম অসুবিধা অনুভব না করেন সকালবেলা, তাহলে আপনি পুত্র সন্তানের মা হতে চলেছেন। নাম্বার 2, যদি আপনার গর্ভে কন্যা সন্তান থাকে আপনার চুল হবে দুর্বল, পাতলা এবং উজ্জ্বলতা শূন্য, নিষ্প্রভ। গর্ভে পুত্র সন্তান থাকলে আপনার চুল অনেক বেশি সিল্কি ও অনেক বেশি চকচকে হয়ে যাবে। ধারণা করা হয় যে গর্ভে মেয়ে সন্তান থাকলে মায়ের চুলের সৌন্দর্য মেয়ে সন্তান চুরি করে নেয়, অপরপক্ষে ছেলের মায়ের চুল আরও বেশি সুন্দর হয়ে যায়। যদিও চুলের সৌন্দর্য সন্তান চুরি করে নেবে এ কথাটা অনেকটাই কাল্পনিক, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এটাই লক্ষ্য করা গিয়েছে যে যাদের পেটে মেয়ে সন্তান ছিল তাদের চুল পাতলা, রুক্ষ ও মসৃণতা ছিল না, অপরপক্ষে যাদের গর্ভে ছেলে সন্তান ছিল তাদের চুল আরও বেশি সুন্দর, উজ্জ্বল ও ঘন হয়ে গিয়েছে। থার্ড লক্ষণটি হচ্ছে গর্ভাবস্থায় আপনি কোন কাত ফেলে শুচ্ছেন। এটা অনেক বড় একটি ইঙ্গিত দেয় আপনার গর্ভে কন্যা সন্তান রয়েছে নাকি পুত্র সন্তান রয়েছে। গর্ভাবস্থায় শোয়ার দিক আপনাকে সঠিকভাবে নির্বাচন করা উচিত, নাহলে আপনার মৃত শিশু পর্যন্ত হতে পারে। এজন্য আমি একটি ভিডিও আপলোড করেছি, সেটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। আপনি যদি অন্তঃসত্ত্বা অবস্থায় ঘুমান আর বেশিরভাগ সময় ডান দিকে কাত হয়ে শুয়ে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার কন্যা সন্তান হতে চলেছে। আর গর্ভাবস্থায় যদি আপনি বাম কাত হয়ে অতিরিক্ত ঘুমাতে পছন্দ করেন, তাহলে বুঝতে হবে আপনার পুত্র সন্তান হতে চলেছে। তবে আপনি নিজে ঘুমিয়ে থাকা অবস্থায় তো এটা বুঝতে পারবেন না আপনি কোন কাত হয়ে শুয়ে আছেন, সেটা আপনার লাইফ পার্টনার অথবা পরিবারের অন্য কাউকে পরীক্ষা করতে বলুন। যদি বেশিরভাগ সময় আপনি ডান কাত হয়ে শুয়ে থাকেন তাহলে আপনার মেয়ে, আর যদি বেশিরভাগ সময় আপনি বাম কাত হয়ে শোন তাহলে আপনার ছেলে। ফোর্থ লক্ষণটি হচ্ছে আপনার কী খেতে ইচ্ছা করছে। অন্তঃসত্ত্বা অবস্থায় মাঝে মধ্যেই যদি আপনার খুব বেশি মিষ্টি জাতীয় খাবার যেমন চকলেট, সন্দেশ, আইসক্রিম ইত্যাদি খেতে ইচ্ছা করে, তাহলে অল্পদিনের মধ্যে উপহার পাবেন একটি ফুটফুটে কন্যা সন্তান। আর অপরপক্ষে যদি আপনার নোনতা খাবার, স্ন্যাক্স, ঝাল, মশলাদার খাবার খেতে ইচ্ছা করে, তাহলে বুঝতে হবে আপনার পুত্র সন্তান হতে চলেছে। ফিফথ লক্ষণ হচ্ছে আপনার ইউরিনের রং। অন্তঃসত্ত্বা অবস্থায় থাকার সময় আপনার শরীর ঘন ঘন অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণের পরিবর্তন হয়, আর এই পরিবর্তনের জন্য আপনার ইউরিনের বা প্রস্রাবের রঙও পরিবর্তন হয়ে থাকে। যদি বেশিরভাগ সময় আপনার প্রস্রাবের রং ফিকে রঙের বা সাদা ধোয়াটে রঙের হয়, তাহলে নিশ্চিত থাকুন আপনার কন্যা সন্তান হবে। আর যদি আপনার প্রস্রাবের রং হলুদ কালারের হয় তাহলে আপনার পুত্র সন্তান হবে। সিক্স লক্ষণটি হচ্ছে একটি পরীক্ষা। আপনি একটি গ্লাসে 1 টেবিল চামচ বেকিং পাউডার নেবেন, তারপর ওই বেকিং পাউডারের গ্লাসে আপনার অন্তঃসত্ত্বা থাকাকালীন কিছুটা ইউরিন নিন। এবার কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার কিছুক্ষণ অপেক্ষা করার পর যদি দেখেন আপনার প্রস্রাবের রঙের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ বেকিং পাউডার ও ইউরিনের রিয়াকশনের ফলে কোনো রং পরিবর্তন হয়নি, তাহলে বুঝতে হবে আপনার কন্যা সন্তান হবে। আর যদি দেখেন বেকিং পাউডারের সঙ্গে প্রস্রাব বিক্রিয়া করে একটি ঝাঁঝালো ও শাঁসা অথবা ফিজি টাইপের সাউন্ড হচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার গর্ভে পুত্র সন্তান রয়েছে। সেভেন্থ লক্ষণটি হচ্ছে গর্ভাবস্থায় আপনার মুখের ব্রণের অবস্থা কেমন।
যদি আপনার ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, ডাল হয়ে যায়, মুখে অনেক বেশি ব্রণ ও অ্যাকনে দেখা দিতে শুরু করে, পাশাপাশি অনেক বেশি অয়েল ও সোয়েটিং হতে থাকে, তাহলে বুঝতে হবে আপনার গর্ভের সন্তানটি কন্যা। অপরপক্ষে মা যদি সুন্দরী হয়ে যান, মায়ের স্কিন যদি আগের চেয়ে ভালো হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার গর্ভের সন্তানটি পুত্র। এক্ষেত্রেও মনে করা হয় মায়ের ত্বকের সৌন্দর্য চুরি করে নিতে থাকে তার কন্যা। তাই আপনি কি আগের চেয়ে বেশি সুন্দরী হয়ে গিয়েছেন নাকি আগের চেয়ে আপনার স্কিন খারাপ হয়ে গিয়েছে, গর্ভাবস্থায় সেটা খেয়াল করুন, সে অনুযায়ী ভেবে নিন আপনার ছেলে নাকি মেয়ে হবে। এর লক্ষণটি হচ্ছে গর্ভাবস্থায় আপনি কতটা রিল্যাক্স আছেন। অনেকেই আছেন যারা প্রচণ্ড পরিমাণে মুড সুইংস, কান্নাকাটি, রাগ হওয়া কিংবা মেজাজ খারাপ হওয়ার সমস্যায় ভুগতে থাকেন। যারা পুরো গর্ভাবস্থা নর্মালভাবে কাটিয়ে দেন খুশি অবস্থায় সন্তান আগমনের খুশিতে, বুঝতে হবে তাদের গর্ভে কন্যা সন্তান রয়েছে। আর যারা অনেক বেশি উত্তেজিত থাকেন, রাগ অভিমান ক্ষোভ অনেক বেশি বেড়ে যায়, হঠাৎ হঠাৎ মুড সুইংয়ের কারণে পরিবারের সবাইকে একেবারে মাথায় তুলে রাখেন, বুঝতে হবে তাদের গর্ভে পুত্র সন্তান রয়েছে। নাইন্থ লক্ষণটি হচ্ছে অন্তঃসত্ত্বা থাকাকালীন যতই আপনার প্রসবের দিন এগিয়ে আসতে থাকে ততই আপনার স্তনের সাইজ বাড়তে থাকে। প্রাকৃতিক কারণে আপনার শিশুর পুষ্টির জন্য এটি হয়ে থাকে। এই সময় যদি বাম দিকের স্তনের সাইজ ডান দিকের স্তনের সাইজের চেয়ে বড় হয় তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার একটি কন্যা সন্তান হবে। আর ডান দিকের স্তনের সাইজ যদি বড় হয় তাহলে বুঝতে হবে আপনি পুত্র সন্তানের মা হতে চলেছেন। টেন্থ লক্ষণটি হচ্ছে আপনার পেটের সাইজটি কেমন। গর্ভাবস্থায় মায়ের পেটের সাইজ যদি উপরের দিকে বেশি উঠে থাকে, অর্থাৎ তলপেটের চেয়ে উপরের পেট বেশি ফুলে থাকে, তাহলে ধারণা করা হয় পেটে মেয়ে সন্তান রয়েছে। আর যদি পেটে নিচের দিকে বেশি ঝুলে থাকে, তলপেটটাই বেশি ভারী দেখা যায়, তাহলে বুঝতে হবে গর্ভের সন্তানটি ছেলে। ইলেভেন্থ লক্ষণটি হচ্ছে আপনি গর্ভাবস্থায় লাথি বেশি খাচ্ছেন নাকি নড়াচড়া বেশি অনুভব করছেন। ধারণা করা হয় যে গর্ভাবস্থায় মেয়ে সন্তান থাকলে মেয়ে সন্তান অনেক বেশি নড়াচড়া করে কিন্তু লাথি তেমন একটা মারে না। অপরপক্ষে পুত্র সন্তান থাকলে নড়াচড়া সে কম করলেও লাথি অনেক জোরে সরেই মারে, অর্থাৎ ফুটবল খেলার প্রস্তুতি কিন্তু সে পেট থেকে নিতে থাকে। তাহলে এটা থেকেও আপনি শিওর হতে পারছেন আপনার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। সর্বশেষ অর্থাৎ 12 লক্ষণটি হচ্ছে আপনি গর্ভাবস্থায় কেমন ওয়েট গেইন করেছেন। ধারণা করা হয় গর্ভবতী মায়ের পেটে মেয়ে সন্তান থাকলে মা সমস্ত শরীরে ওয়েট গেইন করে থাকেন, তার সমস্ত শরীর মোটা হয় এবং সাথে সাথে তার মুখটাও অনেক বেশি ফুলে যায়। অপরপক্ষে পুত্র সন্তানের মায়েরা পেটে ও কোমরের দিকে অতিরিক্ত পরিমাণে ফ্যাট গেইন করেন, সেই তুলনায় তাদের শরীরে তেমন একটা ফ্যাট লক্ষ্য করা যায় না। তো এই 12টি লক্ষণের মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার গর্ভের সন্তানটি মেয়ে। কন্যা সন্তান আসার অগ্রিম অভিনন্দন রইল। এই ভিডিওটি শুধুমাত্র তৈরি করা হয়েছে আপনাদের কিউরিসিটি বশত, অর্থাৎ গর্ভে সন্তান আসার সাথে সাথে মা বাবার যে কিউরিসিটি জাগে সেই কিউরিসিটির কিছুটা অবসান করার জন্য। জেন্ডার ডিসক্রিমিনেশন এই ভিডিওর উদ্দেশ্যও মোটেও না। সন্তান ছেলে হোক অথবা মেয়ে, বাবা মায়ের জন্য দুটোই সমান। সন্তানের খুশিতে তাদের পরিবার ও তারা নিজেরা খুশি হতে পারছেন, এটাই তো সৃষ্টিকর্তার কাছে বড় পাওয়া। তাই অবশ্যই ছেলে হোক নাকি মেয়ে, তাতে কোনো কিছুই যায় আসে না। ভিউয়ার্স, যারা নতুন গর্ভবতী হয়েছেন তাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, যেন তারাও তাদের কিউরিয়াসিটির অবসান করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নেব, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার।